ব্রাহ্মণবাড়ির আশুগঞ্জে মুসল্লিদের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এতে 23 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতদের আসামি করা হয়েছে। গত রাতে আশুগঞ্জ থানার পুলিশ বাদী হয়ে মামলাটি করে। এর আগে শুক্রবার উত্তরপাড়া জামে মসজিদে এশা ও তারাবি নামাজ শেষে মাসালা নিয়ে মুসল্লিদের দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এরই জেরে নামাজ শেষে দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এতে 3 পুলিশ সদস্য সহ অন্তত 15 জন আহত হয়। এদিকে সদরের বীরাসারে জুয়া নিয়ে গতকালের সংঘর্ষের ঘটনায় কোনো মামলা হয়নি এখনও।